আজকে যাব ধানমন্ডি 27-এর WVA অডিটোরিয়ামে ফাল্গুনের হাট নামের এক মেলা চলছে। সেই মেলায় ফেসবুকের ইভেন্ট লিঙ্ক অনুসারে সেই মেলায় দেশীয় পণ্যের সমাহার বসেছে, অর্থাৎ দেশীয় লোকাল ডিজাইনাররা তাদের নতুন নতুন ডিজাইনের জামা কাপড় এবং জিনিসপত্র বসিয়েছে। লোকাল দেশীয় জিনিসের প্রতি আমার একটা বিশেষ টান আছে, তো আমি আজকে সেখানে গিয়ে দেখি কি পাওয়া যায়। আমি পাঠাও কল করেছি, আমার পাঠাও যাবে আসতেছে, কিন্তু ততক্ষণে আমি রাজবাংলা ব্যাংকের বুথ থেকে টাকা তুলতে চেয়েছিলাম পাঠাওয়ের বিল দেওয়ার জন্য, বুথ বন্ধ। আমাকে এখন পাঠাও ড্রাইভারকে নিয়েই অন্য কোনো বুথে গিয়ে আগে টাকা তুলতে হবে। প্রথমে রওনা, কেউ কথা রাখে না, ইভেন পাঠাও ড্রাইভারও আসবে বলে আসতেছে না। 5 মিনিট ধরে দাঁড়ায় আছি, 10 মিনিট, এদিক দিয়ে তো ঘোরা যাবে না, আর এদিক দিয়ে পুরোটাই আটকানো। না না দিবে না, আপনাকে বসুন, গেট হয়ে যেতে হবে। ফেলে দিলেন কেন? কেন হাই হাই, আপনার জিনিস আপনি ভেঙে ফেলে দিলেন। সন্ধ্যা হয়ে গেলে অনেক ঠান্ডা লাগবে, এখন আমার ফেরত যাওয়াও সম্ভব নয়। WVA Auditorium এ চলে এসেছি, ঠিক আছে এখানে রাখেন, রাখেন, থ্যাংক ইউ। তো আমি এখান থেকে শুরু করি। এই ফাইজা, কি খবর? তো এখানে কাচের চুড়ি, আই লাভ কাচের চুড়ি, কত করে আপু এগুলো? 50 টাকা। আমি এটা নেবো আপু, এটা একটু আমাকে পরিয়ে দেবেন প্লিজ, হয় কি না? থ্যাংক ইউ, দিস ইজ দ্য মোস্ট বিউটিফুল থিং ইন দ্য ওয়ার্ল্ড। অনলি 50 টাকা, ইয়েস আই'ম টেকিং দিস। বাট এটুতে এটা শাড়ির দোকান, অ্যান্ড মেবি আই'ম গোনা বাই দিস শাড়ি, সো বিউটিফুল। আপু এটা কি কাপড়? এইটাকে না বুঝো তাঁতিরা লিনেন বলে, বাট এটা জীবনও লিনেন না, এটা হাফ সিল্কেরই একটা সফট ভার্সন। হাফ সিল্কের সফট ভার্সন না, এটা 1200 টাকা। অনেক সুন্দর হলুদ রং, কিন্তু আমার ক্যামেরায় বোঝা যাচ্ছে না কেন আমি জানি না, অনেক টাইম লাগে। তো এটা কমের উপর দিয়ে চালাই দিতে, ধর এক ক্যান্ডি বানতে যে টাইম লাগে ওর মধ্যে 5-10টা হবে, ঠিক আছে। আওয়ার স্টল আছে, এটা জহির রায়হান ফিল্ম ইনস্টিটিউট, WVA অডিটোরিয়ামের ঠিক উল্টো দিকে। আমরা যাচ্ছি, আমি যাচ্ছি কোনো খাবার দোকান পাওয়ার উদ্দেশ্যে, আমার ভীষণ খিদে লেগেছে, পাক্কা 50 মিনিট বাইকে বসে। এখানে সিঙ্গারের দোকান দেখা যাচ্ছে, আমি
কার্তিক আছে, দশ টাকার বুট নিয়েছি এখানে, পেঁয়াজ নেই, ভাই একটু বেগুনি দেন তো, একটা গরম নাই, সব তো ঠান্ডা ঠান্ডা দুন নিয়ে রোজার সময় এই খাবারটা আমার ভীষণ পছন্দ। ডান উইথ মাই মেলা শপিং, আর এখন আমি আসছি ধানমন্ডি 27-এর স্বপ্নতে, এখানে আমি ইন্ডাস্ট্রি তিব্বত থেকে মোমো খাবো আর এখানে আমরা নিয়েছি পাপায়া জুস, ছিল দাম 150 টাকা, সুইট কর্নটা অনেক মজা ছিল তাই আরেকটা নিয়েছি 100 টাকা। আর আমি দু রকম মোমো নিয়েছি টেস্টি তিব্বত থেকে, একটা চিকেন মোমো আর একটা বিফ মোমো। এটা চিকেন মোমো 4 পিস আর এটা বিফ 6 পিস। তো এটা বিফ মোমোটা ফুল অফ বিফ, কিন্তু পাশে একটা স্পাইসি সস, আমি স্পাইসি সস খেতে পারি না, একটু লেস স্পাইসি। দ্য বিফ ওয়ান ইজ রিয়েলি গুড। এটা চিকেনটা, আমি চিকেন তেমন বেশি পছন্দ করি না, স্পেশালি ফার্মের চিকেন, তবু আমি টেস্ট করার জন্য নিয়েছি। ওকে, এটা অরেঞ্জ জুস ছিল, এটা ভালো। ওভারঅল আমার বিফ মোমোটা ভালো লেগেছে বেশি, আমি 8 আউট অফ 10 দিব। চিকেনটা তেমন ভালো না, 6 আই। যারা চিকেন লোভার তাদের হয়তো ভালো লাগতে পারে। তো টেস্টি ট্রিটে খাবার পর আমার সারাদিনের শপিং এবং ঘোরাঘুরি খাবার দাবার শেষ হলো। আবার আরেকদিন আমরা নতুন কোনো ব্লগ নিয়ে চলে আসবো। টিল দেন, বাই বাই। এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নিচের লাল বাটনে ক্লিক করলে সাবস্ক্রাইব হয়ে যাবে এবং পাশের বেল বাটনেও একটু ক্লিক করে দেবেন।